উনিশশো সালের আগস্ট মাস শেষ হতে চলেছে বন্ধুর সঙ্গে দেখা করতে এলেন রবীন্দ্রনাথ গড়পাড়ের বাড়িতে মৃত্যু তার সেই পরম স্নেহভাজন যুবক বন্ধু কবি সবিস্ময়ে দেখলেন মৃত্যু শিয়রে সেই বছর ছত্রিশ বয়সের যুবকের চোখে মুখে এতটুকু দুঃখ শোকের ছাপ নেই দীর্ঘ রোগভোগের জীবনে কিনারায় পৌঁছে গেলেও মৃত্যু ভয় তাকে স্পর্শ করতে পারেনি বরং জীবনের শেষ সময়টুকু কাজে লাগাতেই ব্যস্ত সেই সাহিত্যিক বন্ধু হৃদয় সঞ্জীবনী সুধা পাত্র থেকে পাঠকদের আরও কিছু দান করে যেতে যান তিনি বন্ধুর পাশে বসে তার অনুরোধে রবীন্দ্রনাথ গাইলেন স্বরচিত মৃত্যুঞ্জয়ী গান আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে সেদিন কবির অসমবয়সী বন্ধু সুকুমার দুবার শুনতে চেয়েছিলেন আরেকটি গান দুঃখ এ নয় সুখ নহে গো গভীর শান্তি এ যে কবির মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখেছিলেন আমি অনেক মৃত্যু দেখেছি কিন্তু এই অল্প বয়স্ক যুবকটির মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘদান করতে প্রায় আর কাউকে দেখিনি মৃত্যু দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান গাইলেন তিনি তার রোগসজ্জার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে মৃত্যুর সামনে দাঁড়িয়ে সুকুমার রায়ের প্রশান্ত ভঙ্গিটি দেখে রবীন্দ্রনাথ চমকে উঠেছিলেন কিন্তু সুকুমার তো অনেক কম বয়সে মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন সম্মক উপলব্ধি করতে পেরেছিলেন ১৯১২ বারো সালের জুন মাসে রবীন্দ্রনাথ লন্ডনে যান সুকুমার তখন মুদ্রণ বিষয়ে শিক্ষালাভের জন্য সেখানে ছিলেন সে সময় এক সভায় রবীন্দ্রনাথ প্রসঙ্গে তিনি যে প্রবন্ধ পাঠ করেছিলেন তাতে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার ওপর বিশেষভাবে আলোকপাত করেন তিনি জীবনের প্রতি প্রেমে যেমন রবীন্দ্রনাথ উদ্বেল হয়েছেন তেমনই শ্যাম সমান মরণকেও প্রশান্ত চিত্তে আলিঙ্গন করতে চেয়েছিলেন তিনি রবি দর্শনের এই বিশেষ দিকটিও সেদিন সুকুমারের বক্তৃতায় উঠে এসেছিল তার স্মরণে এসেছিল গীতাঞ্জলির চরণগুলি ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিবয়ানি মরণ যেদিন আসবে আমার দুয়ারে যা কিছু মোর সঞ্চিত ধন এতদিনের সব আয়োজন চরম দিনে সাজিয়ে দেব সেদিনে সে সবাই সুকুমার নিজস্ব ইংরেজি অনুবাদে এই লাইনগুলি উদ্ধৃত করেছিলেন রবীন্দ্রনাথের ওপর লেখা তার প্রবন্ধটি ছেপে বেরিয়েছিল কোয়েস্ট পত্রিকায় সুকুমার ছিলেন প্রথম ভারতীয় যিনি ইংরেজিদের প্রবন্ধ লিখে বিদেশিদের কাছে রবীন্দ্রনাথের পরিচয় তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথের গাওয়া গানে যখন মৃত্যু শান্তিময় রূপটি খুঁজে নিচ্ছেন বছর ছত্রিশের কবি তখনও অচঞ্চল নিষ্ঠায় তিনি কাজ করে চলেছেন তার একটি বই প্রকাশের জন্য বইটি ছোটদের জন্য লেখা তার মজাদার ছড়া সংকলন আবল তাবোল মাত্র দু সপ্তাহ পরে দশই সেপ্টেম্বর আবোলতাবোলের কবি চলে গেলেন এ পৃথিবীর মায়া কাটিয়ে আর তার সেই বই বেরোলো উনিশে সেপ্টেম্বর সে বইয়ের শেষ ছড়া সুকুমার লিখেছিলেন মৃত্যু দোরগড়ায় বসে তাতেও রেখেছিলেন অনেকখানি মজা লিখেছিলেন আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম খটাখট ঘ্যাঁচাং ঘ্যাঁচ কথায় কাটে কথার প্যাচ মজার ছলেই দোষী ছেলে জানিয়ে গিয়েছিলেন তার বিদায়ের কথা ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাড় উনিশশো একুশের কালা আক্রান্ত হয়ে যে বছর যন্ত্রণা ভোগ করেছিলেন সেই সময়টা তার সরস কলম ছিল সচল সুকুমার পুত্র তিনি জুড়েও সত্যজিৎ লিখেছিলেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে উপস্থিত হয়ে এমন রসিকতা আর কোনো রসস্রষ্টার পক্ষে সম্ভব হয়েছে বলে আমার জানা নেই মৃত্যু যখন তার শিওরে তখনও প্রসন্নচিত্ত থাকার ক্ষমতা সুকুমার অনেকটা পেয়েছিলেন উত্তরাধিকারী সূত্রে বাহান্ন বছর বয়সে কবির পিতা উপেন্দ্র কিশোর মৃত্যু গ্রহণ করেছিলেন আনন্দের সঙ্গে সুকুমার নিজেই লিখেছিলেন তার কথা তা দুরন্ত রোগ নির্যাতনের মধ্যে আপনার চিত্তে ধৈর্যকে রক্ষা করার কথা সুকুমার লিখেছিলেন মৃত্যু প্রায় ছয় সপ্তাহ পূর্বে রোগ যখন সহসা নতুন মূর্তি ধারণ করিয়া দেহকে অভিভূত করিয়া ফেলিল তিনি চিকিৎসক দিগকে শত আশ্বাসে সত্ত্বেও তাহার মধ্যে কালের আহ্বান শুনিয়া অটল বিশ্বাসে প্রশান্ত চিত্তে পরম আনন্দে লোকান্তর প্রয়াণের জন্য প্রস্তুত হইলেন মৃত্যুর বিভীষিকা কি অপরূপ আনন্দময় মূর্তিতে তাহার নিকট দেখা দিয়েছিল উপেন্দ্র কিশোরের মুখের ভাষা উদ্ধৃত করেছেন পুত্র তোমরা আমার রোগগ্লিষ্ট দেহকে দেখিতেছ আমার অন্তরে কি আরাম কি শান্তি তাহাজয়ী দেখিতে তোমাদের আর দুঃখ থাকিত না আমার জন্য তোমরা শোক করিও না আমি আনন্দেই আছি আনন্দেই থাকব একটা বিষয় খেয়াল করা যেতে পারে উপেন্দ্র কিশোরের গুপি গায়ন বাঘা বাইনের সরস কাহিনীটি সন্দেশ পত্রিকায় ছটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তার মৃত্যুর কিছুদিন আগে আর সে গল্পের অলঙ্করণ নিজের হাতেই করেছিলেন গল্পকার আমাদের বুঝতে বাকি থাকে না আনন্দের এক অবিরল ধারা কীভাবে তার মনে তখনও প্রবাহিত হয়ে চলেছিল ছোটরা আনন্দের সঙ্গে গ্রহণ করবে এমন রচনায় মন দিয়েছিলেন উপেন্দ্র কিশোর তার সম্পর্কে সুকুমার লিখেছিলেন শিশু শিশুত্বের মধ্যে অমৃতের স্বাদ পাইয়াছিলেন বলিয়ায় তাহার আনন্দযজ্ঞে আপনাকে এমন যথার্থভাবে বিলাইয়া দিতে পেরেছিলেন সুকুমারের আ শৈশব আনন্দের সাধনাও ছিল উপেন্দ্র কিশোরের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার জীবনের সমস্ত পরিস্থিতিতে যেখানে যেটুকু সম্ভব আনন্দ রস সংগ্রহ করে নেওয়া স্বভাবটি সুকুমার পেয়েছিলেন পিতার কাছ থেকে যেমন পেয়েছিলেন ছোটদের আনন্দ দেওয়ার জন্য সাহিত্য রচনার অলৌকিক ক্ষমতাও আনন্দে দুনিয়ায় মেতে থাকা দামাল কিশোর সুকুমারের ছবি আমরা তো দেখতে পাই তার বোন পূর্ণলতা লেখায় বীরস বদন থাকার কোনো সুযোগ ছিল না সে দুনিয়ায় সঙ্গী সাথীদের তাড়া করা হোক কিংবা কবিতায় গল্প লেখা হোক সবেতেই আসর জমিয়ে রাখা জুরিমালা ভার ছিল সুকুমারের কারোর উপর রাগ হলেও শোধ নেওয়ার জন্য রাগ বানাই খেলা চলত। সে খেলায় কারোর উপর রাগ হল গোমড়ামুখ না করে থেকে তার সম্পর্কে যা তা আজগুবি গল্প বানানোর খেলা চলত। তার মধ্যে বিদ্বেষে লেসমারতো থাকতো না মজার মজার কথা হাসির স্রোতে রাগ কোথায় ভেসে যেত কেউ বুঝেই উঠতে পারতো না ননসেন্স ক্লাবের মতো আনন্দের আঁকড়া গড়ে আর সাড়ে বত্রিশ ভাজা পত্রিকার হরেক রকম হাসির লেখায় হাত পাকাতে পাকাতে বড় হয়ে ওঠা সুকুমার সারা জীবনে যেন আওড়ে গিয়েছেন হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই মনের আনন্দে অফুরান যোগান ছিল বলেই তো লিখে ফেলেছিলেন উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে সমাজের যত গম্ভীর মুখদের রামগুরুরের ছানা বলে উপহাস করতে পেরেছিলেন আহ্লাদি মেজাজে সুকুমার অকাতরে আনন্দরস বিলিয়ে গিয়েছেন তা সমস্ত সৃষ্টিকর্মে অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি আর উদ্ভট কল্পনা ছিল সুকুমারের আর সেসব তিনি কাজে লাগিয়েছিলেন প্রকৃতি ও সমাজ সংসারের দৈনন্দিন অসঙ্গতি থেকে আনন্দ খুঁজে নেওয়ার কাজে তার সময় সমাজে যত ক্ষত সেসব তার চোখে এড়িয়ে যেতে পারেনি অদ্ভুত মনের মাধুরী মিশে সেসব অপ্রীতিকর বিষয়ের শেষে অনাবিল হাসির ঝর্ণাধারা হয়ে বেরিয়ে এসেছে তার লেখনী বেয়ে সৎপাত্রের মতো ছড়ায় তার শানিত ব্যঙ্গ যোগদান দেয় অফুরান হাস্যরসের কারোর বংশগৌরব থাকলেই তাকে সেকালে সৎপাত্র বলে বিবেচনা করা হতো যতই সে ম্যাট্রিকে উনিশবার ঘায়েল হোক পাত্রের স্বাস্থ্য বা আর্থিক অবস্থা কোনো কিছুই ধর্তব্য ছিল না সে সমাজে ভাগ্য গণনা বা পঞ্জিকায় বিশ্বাস আদিকালের এসব সংস্কারের মধ্যে দারুণ কৌতুকের রসদ খুঁজে পেয়েছিলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়ে ওঠা সুকুমার কি অদ্ভুত কৌতুকের আবরণে ঢাকা পড়ে যায় অন্ধ অন্ধবিশ্বাসের প্রতি তার যত শ্লেষ তা নানা ধরনের সাহিত্যকর্মে বিচিত্র সব চরিত্র ও তাদের কাজকর্ম কুসংস্কার অন্ধবিশ্বাসে গোড়া ধরে ঝাঁকিয়ে দেয় হজ বড়লয়ের কাকেশ্বর কুচকুচে বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন হিসাবী ও বেহিসাবি খুচরো ও পাইকারি সকল প্রকার গণনার কথা কি ভোলা যায় গণৎকরের কাছে নিজের হস্তগণনা করিয়ে মনে শান্তি হারিয়ে ফেলা নন্দ গোসাইয়ের কথাই বা আমরা ভুলি কি করে লক্ষণের শক্তিশীল নাটকে মহাকাব্যের ওপর কৌতুকের নির্মল আলো ফেলেছেন কৌতুক প্রিয় সুকুমার সুকুমার ছিলেন প্রেসিডেন্সি কলেজের স্নাতক পদার্থবিদ্যা ও রসায়ন দুই বিষয়ে অনার্স সহ স্নাতক হয়েছিলেন তিনি কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত মানুষের সাধারণ মানুষকে হেয় করার মানসিকতা তার কৌতুকবোধকে উদ্দীপ্ত করেছিল তাই জীবনের হিসাব ছড়াটিতে তার তীব্র শ্লেষে বিদ্ধ হন বিদ্যে বোঝায় বাবু মশায় গোফ চুরির মতো ছড়ায় হাসির খোরাক হয়েছেন হেড আপিসের বাবু অতিরিক্ত আত্মবিশ্বাস যাকে কাণ্ডজ্ঞানহীন করে তুলেছে আবার গুণ না থাকলেও নিজেকে জাহির করার প্রবণতা সব যুগে সব মানুষের মধ্যেই দেখা যায় দেখুনদারি করতে গিয়ে বিশ্বলোচন শর্মা তাদের চারদিকে সবার বিরক্তি আর আতঙ্কের কারণ হয়ে ওঠে তাদের আজব কাণ্ড কারখানার থেকে সুকুমার অসাধারণ কৌতুক রস সংগ্রহ করেছেন ঔপনিবেশিক যুগে সংস্কৃতির ক্ষেত্রে একটা খাপছাড়া সংমিশ্রণ ঘটেছিল বেখাপ্পা এই জোড়াতালি ব্যাপারটা খিচুড়ির মতো ছড়ায় অনুপ্রেরণা হয়ে উঠেছে এসব ছড়ায় সাহেব হয়ে ওঠা ভারতীয় বাবুদের প্রতি হয়তো ব্যঙ্গ ছুড়ে দিয়েছেন ছড়াকার আবার ব্রিটিশদের দমন পীড়নমূলক আইনের মধ্যেও যে হাসির উপলক্ষ খুঁজে পেয়েছিলেন তিনি তা দেখা যায় একুশে আইন বা কুমড়োপটাস ছড়ায় সুকুমার হুজুকে মাতার লোক ছিলেন না তা চিন্তায় স্বচ্ছতা ছিল লক্ষণীয় সে কালের স্বদেশী স্বদেশী বলে যারা অতিরিক্ত মাতামাতি করতেন তাদের কাজকর্ম কথাবার্তা থেকে তিনি যে বেশ হাসির খোরাক পেয়েছিলেন তা বোঝা যায় তার ছায়াবাজি ছড়াটি পড়লে ছায়ার থেকে তৈরি দিশি ওষুধ যার দাম চোদ্দো আনা শিশি এমন ওষুধের কল্পনা তার পক্ষেই সম্ভব ছিল লক্ষণের শক্তিশীল নাটকেও স্বদেশী বাতিকের প্রতি কৌতুক ভরা দৃষ্টিতে তাকিয়েছেন সুকুমার যখন বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী প্রয়োগে লক্ষণ মুহূর্তে চেতনা লাভ করে তখন সবাই বলে ওঠে বাবা কেয়াবাদ কেয়াবাদ কি সাফাই ওষুধ রে হনুমান তার উত্তরে বলে হাজার হোক স্বদেশী ওষুধ তো সকলে সমস্যারে বলে ওঠে তাই বল স্বদেশী ওষুধ না হলে কি এমন হয় ভাই সুবিনয় স্বদেশীর বাতিক ছিল নানা জায়গা থেকে তিনি বেশি দামে দেশি জিনিস কিনে আনতেন দাদা সুকুমার তাই নিয়ে গান বেঁধেছিলেন আমার দিশি পাগলার দল দেশের জন্য ভেবে ভেবে হয়েছি পাগল যদিও দেখতে খারাপ টিকবে কম দামটা একটু বেশি তা হোক না তাদের দেশেরই মঙ্গল সুকুমারের সৃষ্টিশীলতার গভীরে ছিল শিশু সুলভ সারল্য আর আনন্দের অনুভূতি শিশু সুলভ সারল্যের যে মনের কল্পনা ও কৌতূহল উদ্দীপ্ত করে সৃষ্টির ব্যাকুল আনন্দের ঝর্ণাধারাটিকে বাঁচিয়ে রাখে সে সম্বন্ধে একটি প্রবন্ধ লিখেছিলেন সুকুমার পিতার সম্পর্কে লেখা প্রবন্ধের শেষে জীবনভর আনন্দের কারবারি সুকুমার উদ্ধৃত করেছিলেন উপনিষদের এই শ্লোকটি আনন্দ দাদেব্য খলবি মানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী আনন্দং প্রয়ন্তভি সং বিষন্তি রবীন্দ্রনাথ ঠিক এই শ্লোকটি উদ্ধৃত করেছিলেন মহারানী ভিক্টোরিয়া প্রয়াণের লেখা তার এক প্রবন্ধে যেখানে তিনি এ স্ত্রোত্বের ভাষ্য দিয়েছেন এভাবে তিনি পরমানন্দ সেই আনন্দ হইতে এই ভূত সকলে উৎপন্ন হয়েছে সেই আনন্দের দ্বারাই জীবিত রহিতেছে এবং ধনী দরিদ্র রাজা প্রজা পশু পশুপক্ষী কীট পতঙ্গ সচেতন অচেতন যাহা কিছু অহরহ তাহার প্রতি গমন করিতেছে এবং তাহার মধ্যে প্রবেশ করিতেছে রবীন্দ্রনাথ এই প্রবন্ধ পাঠ করেছিলেন সেবারের মাঘ উৎসবে কয়েকদিন পরে তা প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় সুকুমারের মনে গেঁথে গিয়েছিল গুরুর উদ্ধৃত করা সে ভাষ্য শ্লোকটি পিতার সদা জাগ্রত আনন্দময় চেতনার কথা বলতে গিয়ে সে মূল্যবান শ্লোকটি স্মরণ করেছেন তিনি রোগ শয্যায় লেখা অতীতের ছবি কবিতায় ব্রাহ্ম সমাজের ইতি কথা তুলে ধরেছিলেন রোগের কাছে হার নামানা সুকুমার সে কবিতায় আনন্দময় ব্রহ্মকে প্রণাম জানিয়ে উপনিষদে সেই কথাগুলি নতুন ভাবে তিনি লিখেছিলেন আনন্দতে জীব জনম লভে আনন্দতে জীব রহিচে সবে আনন্দে বিরাম লোভিয়া প্রাণ আনন্দের মাঝে করে প্রয়াণ এই কবিতায় বিশ্বাত্মার মাঝে মগ্ন হয়ে সন্দেহ ভয় শোক তাপ মোহ মৃত্যু চিন্তা থেকে সব কিছুর থেকে মুক্তিলাভের পথ বাতলেছেন শান্ত সমাহিত কবি সেই পরমানন্দের সন্ধান পেয়েছিলেন বলে এত অবলীলায় দেশ কাল সমাজ ও জীবনের হাজার অসঙ্গতি দেখেও সুকুমার সবসময় হেসেছেন উপহারও দিয়েছেন অনাবিল হাসি সুখে দুঃখে থেকেছেন আনন্দময় জীবনের শেষবেলাও সমস্ত দুঃখকে ক্ষতিকে মৃত্যুকে তুচ্ছ বোধ করেছেন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না